কপার পাইপ ভ্যাপারাইজার সহ প্রয়োজনীয় উপকরণ স্থাপন করা হয়েছে হাসপাতালের সবগুলো ওয়ার্ডে বসানো হয়েছে লিকুইড ট্যাঙ্ক একশো বিশটি শয্যার পাশে বসেছে অক্সিজেন পোর্টো শিগগিরই অক্সিজেন সরবরাহ শুরু হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক যখন প্ল্যানটা মানে হ্যান্ডওভার হবে তখন এক্সপার্ট লোক লাগবে নতুবা আমাদের জন্য দিয়ে এটা পরিচালনা করা সম্ভব না কিন্তু আমরা কিন্তু রোগীদের মানে অক্সিজেন সাপ্লাই কিন্তু এই মুহূর্তেই আমরা দিতে পারতেছি ভ্যাকুয়াম প্লান্ট ও এয়ার প্লান্টও স্থাপন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ আর প্লান্ট কক্ষের বাকি কাজ শেষ হলেই চালু হবে কেন্দ্রীয় এই অক্সিজেন প্লান্ট এদের আগে অথবা এদের পরে আমাদের শেষ হয়ে যাবে হলেই আমরা সেন্ট্রাল এই প্লান্ট থেকে আমরা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিতে পারবো ওখানে আর এখন যেটা দেবো সেটা হচ্ছে সিলিন্ডারের মাধ্যমে সেন্টারে আমাদের একাধিক সেন্টার আছে সেন্টার আছে আমাদের চিকিৎসকরা বলছেন জেলা পর্যায়ে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত সরকারের যুগান্তকারী পদক্ষেপ করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রুগী যারা তাদের তিরিশ চল্লিশ ইভেন পঞ্চাশ লিটার পর্যন্ত অক্সিজেন মিনিটে লাগতে পারে এটা যদি আমরা যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের পাইপের সঙ্গে সংযুক্ত করে করোনা আক্রান্ত পেশেন্টদেরকে দিতে পারি তাহলে উপকৃত হবে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় তিন কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় অক্সিজেন প্লান্টটি নির্মাণ করছে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা